রাজধানীতে শেষ হলো ১১তম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৩। মেলায় কৃষি যন্ত্রে জনপ্রিয় ব্র্যান্ড মেটাল এর প্রদর্শিত ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার এবং রাইস ট্রান্সপ্লান্টার ক্রেতাদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। গত বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেলায় কৃষি যান্ত্রিকীকরণে অগ্রণী ভূমিকায় থাকা প্রতিষ্ঠান মেটালের প্যাভিলিয়নে বাংলাদেশের সমাদৃত ট্যাফে এবং আইশার ব্র্যান্ডের ট্রাক্টর এবং এফ এম ওয়ার্ল্ড ব্র্যান্ডের কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার সহ বিভিন্ন যন্ত্র প্রদর্শিত হয়, যা ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। মেলা চলাকালীন প্যাভিলিয়ন পরিদর্শন করেন মেটালের দুই নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম খান এবং কৃষিবিদ মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার তিন দিনের এ মেলার সমাপ্তি হয়।